দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে জামালপুরে দুই ভাই মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে হাবিল শেখ নামে এক ভাইয়ের মৃত্যু হয়েছে শনিবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার সিরাজাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানা যায় হাবিল শেখ ও খলিল শেখ নামের দুই ভাই দুটি মোটরসাইকেল নিয়ে উপজেলার সিরাজাবাদ সড়কে প্রতিযোগিতা করছিলেন এক পর্যায়ে রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে পাশের ড্রেনের ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান হাবিল শেখ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে হাবিল শেখের মৃত্যু হয়